আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্পল অয়েল ভিডিও। আপনারা যদি না জানেন পার্পল ডট কম কি, তবে আমি বলে দিচ্ছি পার্পল ডট কম হলো এমন একটা সাইট যারা বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট এবং স্কিন কেয়ার প্রোডাক্ট এবং কিছু জুয়েলারি আইটেম বিক্রি করে। অনেক ডিসকাউন্ট পাওয়া যায় পার্পল ডট কমে, যেমন নাইকা, অবশ্যই আপনারা নাম শুনেছেন নাইকার, তুলনামূলকভাবে পার্পল ডট কম নাইকার থেকে নতুন। আমি কখনো জুয়েলারি আইটেম পার্পল ডট কম থেকে কিনিনি, আমি মেনলি স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্টই পার্পল ডট কম থেকে কিনেছি। পার্পল ডট কমে প্রচুর ডিসকাউন্টের সারা বছরই চলে, এবার হোলিতে ওরা প্রচুর ডিসকাউন্টে স্কিন কেয়ার এবং মেকআপ প্রোডাক্ট ছেড়েছিল। তো আমি অনেক শপিং করেছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম প্রোডাক্ট হলো ওয়াট গুড ফাইটস কোম্পানির ওয়াটার লিলি এক্সোটিক শাওয়ার জেল। এটা আমার প্রথম শাওয়ার জেল গুডার্স কোম্পানি। এটা 200 ml, আর এটার কালার হলো একদম স্কাই ব্লু। আর এটার আমি ইউজ করতে শুরু করে দিয়েছি, এটার খুবই এক সুদিং একটা স্মেল, যেটা চান করার পরেও, স্নান করার পরেও আপনার 2-3 ঘন্টা আপনার বডিতে স্টে করবে। আর এটার MRP হলো 225 rupees, আর এটা আমার ডিসকাউন্টেড প্রাইসিং আমার আমি পেয়েছিলাম, এটা অ্যারাউন্ড 160 আর থেকে 170 rupees মধ্যে আমি এটা পেয়েছিলাম। সেকেন্ড প্রোডাক্ট হলো গুড ভাইবস কোম্পানি দি স্ট্রবেরি স্কিন সফটিং বডি লোশন। এটার নেট ভলিউম হলো 200 ml, আর এটার MRP হলো 195 rupees, আর এটা আমি ডিসকাউন্টেড প্রাইসেই পেয়েছিলাম, এটা অ্যারাউন্ড 135 rupees আমার পড়েছিল। এটা এটার আগে এটা এটাও আমি ইউজ করতে শুরু করে দিয়েছি। এটা খুবই লাইট ওয়েট, এটা গরমকালে ইউজ করার মতন ময়েশ্চারাইজিং লোশন। এটা এটা আমি স্ট্রবেরি ভ্যারিয়েন্ট কিনেছি, এটার খুবই দার মানে অদ্ভুত ভালো গন্ধ, যেটা খুবই সুদিং আপনার স্মেল আপনাকে দেবে, প্রোভাইড করবে। আর এটা আমি এটার আগে পিচ মিল্কের একটা ভ্যারিয়েন্ট আছে, ওটাও ইউজ করেছিলাম, ওটাও খুব ভালো ছিল। তো সেকেন্ড প্রোডাক্ট হল থার্ড প্রোডাক্ট হলো গুড ভাইবসের সানস্ক্রিন ওয়াইল্ড স্পেকট্রাম প্রোটেকশন। এটার SPF হলো 30 UVB, আর PA হলো +++ UVA। এটাতে আছে অ্যালোভেরা, গ্রিন টি, কুকুম্বার অ্যান্ড জোজোবা, আর এটা সানব্লকিং, অ্যান্টি এজিং, স্কিন প্রোটেক্টিংয়ের কাজও করে। আর এটার MRP হলো 215 rupees, আর এটার নেট ওয়েট হলো 50 g, আর এটা আমি 160 rupees পেয়েছিলাম। এটা এটাও আমি ইউজ করতে আরম্ভ করে দিয়েছি, এটা কোনো সাদা দাগ ছাড়ে না, এটা একদম স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। আর আমার সেন্সিটিভ স্কিন, এটা আমার সেন্সিটিভ স্কিনেও খুব ভালোভাবে যায়। আর এটার একটা আলাদা ভেরিয়েন্টও আছে, যেটা হলো আপনার ম্যাঙ্গো হাবানা ভেরিয়েন্ট, ওটাও আপনারা ইউজ করতে পারেন। ওটা আমি ইউজ করিনি, ওটা আমি এটা শেষ হলে আমি ওটা ট্রাই করব, বাট এটা আমার স্কিনে খুব ভালোভাবে যাচ্ছে। ফোর্থ প্রোডাক্ট ইজ আমি গুড ভাইবসের দুটো বডি মিস্ট কিনেছিলাম, একটা হচ্ছে ক্লাসিক বেস, এটা হয়তো লিচি, এখানে পিক দেওয়া লিচি, এটা লিচির ভেরিয়েন্ট, আর এটা হচ্ছে অসমান্থুস, আর দুটোরই নেট ভলিউম হলো 30 ml, দুটোরই অদ্ভুত ভালো গন্ধ। এটা এগুলোর এত উগ্র গন্ধ যে উগ্র আমি বলবো না, এটার খুব ডিপ, খুব মানে অদ্ভুত ভালো গন্ধ, যেটা আপনার ক্লথ আপনি ওয়াশ করার পরেও ক্লথে থাকে। এটাও যদিও বডি মিস্ট, আপনি ক্লথেও ইউজ করতে পারেন, বডিতেও এটা যায়। এটার এই দুটোর MRP আমি বলে দিচ্ছি 200, বাট আমার এই দুটো পড়েছিল এক একটা 160 rupees করে আমার পড়েছিল। আপনারা এগুলো ট্রাই করতে পারেন, এগুলোর অনেক ভেরিয়েন্ট আছে, আমি এই দুটো নিয়েছি, এই দুটো শেষ হলে অন্যান্য ভেরিয়েন্টগুলোও আমি ট্রাই করব। পরে নেক্সট প্রোডাক্ট হলো গুড ভাইবসের জ্যাসমিন হাইড্রোজিন ফেস মিস্ট, এটার নেট ভলিউম হলো 50 ml, আর এটার MRP হলো 150 rupees, এটা আমার 105 টাকা পড়েছিল। এটা খুবই একটা ভালো ফেস মিস্ট, আমি আমার চ্যানেলে এটার রিভিউ শেয়ার করব, এটা আপনারা
ইউজ করতে পারেন। এটা স্কিন এটা মেকআপ আপনার মেকআপ সেটিং স্প্রে হিসাবেও খুব ভালো কাজ করে। এটা গরমকালে খুবই ভালো একটা ফেস মাস্ক। নেক্সট প্রোডাক্ট হলো এটা গুড ভাইবসের রোজ কেপ রেডিয়েন্ট গ্লো সেরাম। এটার নেট ভলিউম হলো 10 ml আর এটার MRP হলো 215 rupees। আর আমার এটার 140 টাকায় আমি এটা পেয়েছিলাম। আর এটার এটা এরকম একদম প্যাকিংয়ে একটা ক্যাপ দিয়ে এসছিলো, এটা আমি ইউজ করতে আরম্ভ করে দিয়েছি বলে এটার মধ্যে ড্রপার লাগিয়ে দিয়েছি, ড্রপারটা এর সাথেই ছিল। এটাও খুব লাইট ওয়েট, এটা আপনি নাইট সিরাম হিসাবে ইউজ করতে পারেন। আর এটা সেন্সিটিভ স্কিনের উপরেও খুব ভালোভাবে যায়। গুড ভাইবসের প্রত্যেকটি প্রোডাক্টই সেন্সিটিভ স্কিনের কথা মাথায় রেখেই তৈরি করেছে, কেননা এটা প্রত্যেকটা গুড ভাইবস প্রোডাক্ট খুবই ন্যাচারাল এবং প্রত্যেকটি প্রোডাক্ট প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি। আপনারা এটা ইউজ করতে পারেন, এটা খুব লাইট ওয়েট আর এটার ফ্রেগ্রেন্সটাও খুব ভালো, একদম রোজের মতন। নেক্সট প্রোডাক্ট হলো গুড ভাইবসের অলিভ স্কিন ড্যামেজ কন্ট্রোল স্ক্রাব। এটা প্রধানত ফেস স্ক্রাব, এটার খুবই পার্টিকেলগুলো খুবই মাইল্ড আর এটাও 50 গ্রাম। আর এটার MRP হলো 195 rupees। এটা আমার 125 rupees এটা আমার পড়েছিল। এটার কালারটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটার কালারটা গ্রিন। আর এটা আমি ইউজ করতেও শুরু করে দিয়েছি। এটা এটাও সেন্সিটিভ স্কিনের কথা মাথায় রেখে এটা তৈরি করেছে। এটারও অনেকগুলো ভেরিয়েন্ট ছিল, রোজ ভেরিয়েন্ট ছিল, এটা ল্যাভেন্ডার ভেরিয়েন্ট ছিল, বাট এটা আমি অলিভ ভেরিয়েন্টটা নিয়েছি। আর এটা আপনারা ইউজ করতে পারেন। এটার পার্টিকেলগুলো খুব স্মল, এটা প্রধানত স্পেসের জন্য। আপনার যদি ইচ্ছে করে, আপনাদের যদি ইচ্ছে করে এটা ইউজ করে দেখতে পারেন। আর এটার যদি আপনাদের রিভিউ দরকার পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, এটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট হলো গুড ভাইবসের গ্রিন টি অয়েল কন্ট্রোল মেকআপ ক্লিনজিং লোশন। এটার নেট ভলিউম 120 ml আর এটাও প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি, ক্রুয়েলটি ফ্রি। আর এইটার MRP হলো 199 rupees আর এটা আমার 140 কি 150 টাকা এটা আমি পেয়েছিলাম। আমি এতদিন গার্নিয়ারের যে মেকআপ ক্লিনজিং লোশন ওটা ইউজ করতাম, কিন্তু ওইটা ড্রাই লিপস্টিক আর লিকুইড লিপস্টিক খুব ভালোভাবে রিমুভ করতে পারে না। অনেকবার ইউজ করার পর ওটা, এবং আই মেকআপও অনেকবার রাফ করার পর ওটা ক্লিন করে। বাট গুড ভাইবসের গ্রিন টি অয়েল কন্ট্রোল মেকআপ ক্লিনজিং লোশনটা খুব চটজলদি আপনার লিকুইড লিপস্টিক আর আই মেকআপকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারে। এটা আপনারা ইউজ করে দেখতে পারেন, এটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি মেকআপ প্রোডাক্ট একই সাথে আমি যেগুলো কিনেছিলাম। এবার দেখুন, এটা স্টে কোয়ালিটি লিকুইড ফাউন্ডেশন। এটা খুবই, এটার অনেকগুলো আপনার এগুলো, এটার অনেকগুলো কালার ছিল, এটার অনেকগুলো, এটার প্রত্যেকটা স্কিনে, ইন্ডিয়ান স্কিনের কথা মাথায় রেখে এটার এতগুলো কালার ওরা বার করেছে। এটার নেট ভলিউম, এটার এই কালারটা আমার শেডের সাথে খুব ভালোভাবে যাচ্ছে। এই কালারটি, এটার শেড নাম্বার হলো 3, এটার শেডের নেম হলো ক্যারি অন ক্যারামেল। এটা খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। স্টে কোয়ালিটি লিকুইড ফাউন্ডেশন, এটা আমার স্টে কোয়ালিটির ফার্স্ট লিকুইড ফাউন্ডেশন, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। আর এটা রেগুলার ইউজের জন্য, যারা খুব লাইট মেকআপ পছন্দ করে, আমি খুব লাইট মেকআপ পছন্দ করি, আমি খুব ডার্ক মেকআপ পছন্দ করি না, এইটা আপনারা ইউজ করতে পারেন। এটা খুব লাইট মেকআপ যারা পছন্দ করে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এটার MRP হলো 165 rupees, বাট আমার এটা পড়েছিল ওনলি 120 rupees। এটা খুব অ্যাফোর্ডেবলও, এটা আপনারা ইউজ করতে পারেন। Purple.com-এ সবসময় কিছু না কিছু ডিসকাউন্টেড প্রাইসে আপনারা জিনিস পাবেন, প্রত্যেকটি প্রোডাক্টের উপর ওদের ডিসকাউন্ট থাকে। এবং আপনারা যদি Purple.com-এর এলিট মেম্বার হন তাহলে আপনাদের অনেকটা ডিসকাউন্ট, অনেকটা আপনাদের গেইন হতে পারে। Purple.com-এর এলিট মেম্বার মানে একটা সার্টেন অ্যামাউন্ট ওদের পে করতে হয়, যার বদলে ওরা আপনাদের এলিট মেম্বার করে নেয়। এবং তখন আপনি অনেকটা অন্যান্য মানে
এমনি এলিট মেম্বার ছাড়া আপনারা যা আপনি কিন এলিট মেম্বার যদি আপনি না হন তাতে আপনি যা পাবেন এলিট মেম্বার হলে তার থেকে অনেক কম দামে আপনি পার্পল ডট কমের জিনিসগুলো পেতে পারেন এবং ফ্রি গিফট, ফ্রি স্যাম্পল, ফ্রি গিফট এগুলো আপনি পাবেন। নেক্সট প্রোডাক্ট হলো স্টেকওয়ার কিন, একটা ট্রান্সলুসেন্ট পাউডার আমি নিয়েছি যেটার শেড নাম্বার তো ছিল 07, হ্যাঁ 07, এই দেখুন। আর এটার শেডের নাম ছিল পিঙ্ক, আর এটা এমনিও পিঙ্ক, এটা আমি এখনও স্টার্ট করা শুরু করিনি, এটার রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই লাইট দেখে মনে হয়, আর এটার এই দেখুন এটার কালার, আর এটার নেট ওয়েট ছিল 8 গ্রাম, আর এটার এমআরপি হলো 349 রুপিস, বাট এটা আমি অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, এটা আমি 244 রুপিসে পেয়েছি। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা আমি ট্রাই করে আপনাদের সাথে এটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো। নেক্সট প্রোডাক্ট হলো স্টেকওয়ার্কের বেডাস লিকুইড লিপস্টিক, এটার শেড নাম্বার হলো 5, এটার নাম হলো গেটিং ইউ হার্ট, এটার কালার হলো রেড কালার, এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের সাথে কালারটা। এটা অরেঞ্জিশ কাইন্ড অফ রেড কালার আপনারা বলতে পারেন। আর এটার নেট আমি দেখাচ্ছি, এই দেখুন এটার নেট ভলিউম হলো 8 ml, আর এটা আমার এটার এমআরপি হলো 325 রুপিস, বাট এটা আমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছিলাম। এটা আমি 165 রুপিসে পেয়েছিলাম, আর এটা খুব এগুলো লিকুইড লিপস্টিক, এগুলো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, আর এটা ট্রান্সফার প্রুফ লিপস্টিক, এটা কিস প্রুফ লিপস্টিক, বাট অয়েলি কিছু খেলে এটা সেন্টার থেকে এটা আস্তে আস্তে উঠতে পারে, বাট এটা এগুলো অনেকক্ষণ স্টে করে, লিকুইড স্টে করে পেয়ে, এবং এনআইবি লিকুইড লিপস্টিক খুবই ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং এগুলো খুবই অ্যাকর্ডেবল। নেক্সট হলো এনআইবি আই এম দ্য বুম বক্স টাইপ, এটার শেডের নাম্বার হলো 9, হ্যাঁ 9, আর এটার কালারটা দেখুন অরেঞ্জ, আমি এটা পরেও রয়েছি এখন। এটা ফেয়ার স্কিনের ওপর খুব ভালো যাবে, আমি সোয়েচ করে দেখাচ্ছি, দেখেছেন এটা অরেঞ্জ কালার, আমার লিকুইড লিপস্টিকে অরেঞ্জ কালার খুব পছন্দ, আমি এটা অনেকদিন ধরে এই কালারটা আমি ট্রাই করছিলাম নেওয়ার, বাট এটা সবসময় আউট অফ স্টক দেখাতো, কিন্তু এইবার অর্ডার দেওয়ার সময় আমি এটা পেয়ে গেছি। এটারও 195 রুপিস দাম, বাট আমি এটা 88 রুপিসে পেয়ে গেছিলাম, কেননা হোলির সময় ওদের প্রচুর ডিসকাউন্ট চলেছে। নেক্সট লিপস্টিক হলো এনআইবি লিকুইড লিপস্টিক, এটার কালার এটার শেডের নাম্বারটা তো দেখতে পাচ্ছি না, বাট এটার নাম হলো ক্যারিয়ার ভিক্ট্রি, এটা একটা ফুসিয়া পিঙ্ক কালার, এটা মিডিয়াম ডার্ক ফেয়ার সবার উপরই খুব ভালো যাবে, এটাও আমি ডিসকাউন্টেড প্রাইসেই পেয়েছিলাম, এটারও 195 দাম, বাট এটা আমি অনলি 95 পেয়েছি। এটার কালারটা আমি আপনাদের একবার সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এগুলো প্রত্যেকটাই স্টেকওয়ার্কের বা এনআইবি লিপস্টিকগুলো খুবই ভালো হয়, ওদের দাম আন্দাজে, এগুলো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের লিপস্টিক, এগুলো আপনারা ট্রাই করতে পারেন পার্পল ডট কমে গিয়ে, বাট পার্পল ডট কম ছাড়া আর কোথাও আপনি এনআইবি বা স্টেকওয়ার্কের লিপস্টিক বা মেকআপ প্রোডাক্ট বা এগুলো পাবেন না, এবং গুড কোয়ালিটিরও স্কিন কেয়ার রেঞ্জ যে আছে ওটাও আপনি পার্পল ডট কম ছাড়া আর কোথাও পাবেন না, আপনাদের পার্পল ডট কম থেকেই আপনাদের এগুলো কিনতে হবে। ওকে, নেক্সট প্রোডাক্ট ইজ বেলা বস্টিন লিকুইড সিন্দুর, আমি লিকুইড সিন্দুরই প্রেফার করি, লিকুইড সিন্দুর আমি একটা বেলা বস্টে কিনেছিলাম, এটার নেট ওয়েট হলো 5.5 গ্রাম, আর এটার এমআরপি হলো 75 রুপিস, বাট এটা আমি অনেকটা কমে পেয়েছি, এটা আমি 52 রুপিসে পেয়েছি, এটার রেড শেড, এটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন, আমি এটা আমি সেকেন্ড, এটা আমার আমি এর আগে একটা ইউজ করেছি, এটা খুব ভালো, আর এগুলো ওয়াটার প্রুফও। লাস্ট প্রোডাক্ট হলো আমি এই আমার
আমি যেহেতু এলিট মেম্বার, এলিট মেম্বারদের জন্য একটা ওদের অফার চলছিল, ওদের ডিসকাউন্টও ছিল এলিট মেম্বারদের ওপর, তারপর একটা অফার চলছিল যে 199-এর ওপর যদি আপনি শপিং করেন তাহলে আপনাকে একটা সুগার কসমেটিক্সের তরফ থেকে আপনাকে একটা স্যাম্পল সাইজ একটা ছোট একটা লিকুইড লিপস্টিক ওরা দিচ্ছে। আমি এটা পেয়েছি, কেন আমার 190 rupees কি, আমার তো 1000 rupees ক্রস করে গেছিলো আমার। এটা শেড নাম্বার হলো 38 ডোজ অফ রোজ। এটা একটা দেখুন, এটা একদম ছোট একটা, এখানেই ছিল এটা এরমভাবে, এটা একটা ছোট একটা সুগার কসমেটিক্সের লিকুইড লিপস্টিক। এটা একটা পিচি নিউট শেড যেটা আমি প্রিস্যাম্পল হিসাবে পেয়েছি। তো বন্ধুরা আমি আমার সমস্ত পার্পল হলে পার্পলের ডট কম থেকে কেনা আমি আমার সমস্ত প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আপনারা পার্পল ডট কম থেকে এইসব প্রোডাক্টগুলো কিনতে ইচ্ছে করে বা পার্পল ডট কম একবার আপনার চেক করতে ইচ্ছে হয় তো আমি ডেসক্রিপশন বক্সে পার্পল ডট কম সম্বন্ধে পার্পল ডট কমের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। ওখান থেকে আপনারা পার্পল ডট কমের লিঙ্কটা থেকে আপনারা পার্পল ডট কমে গিয়ে সমস্ত জিনিস চেক করে নিতে পারেন। সো বাই বন্ধুরা।